ঠিক আছেন আপনি এমন করছেন কেন কণ্ঠে অহর্নিশ নিজেকে নর্মাল করার চেষ্টা করে হুট করেই তার মাথা ব্যথা শুরু হয়েছে যা প্রতি মুহূর্তে অসহনীয় পর্যায়ে যাচ্ছে অহন্নিশ ব্যথা দূর কণ্ঠে বললো মাথা ব্যথা করছে অর্ণীশ চোখ বন্ধ করে নাই আন্তিকা কিছু ভেবে নিয়ে তোয়ালে হাতে করে অর্ণেশের মাথার কাছে বসে শক্ত চুলগুলো ক্ষিয়ে আস্তে ধীরে মুছে দেওয়ার চেষ্টা করে কার্য সমাপ্ত হতে আন্তি উঠতে নিলে তৎক্ষণাৎ অর্ণীশ এসে তার পায়ের উপর মাথা রেখে দু হাত দিয়ে পা জড়িয়ে ধরে অতপর অলুষ্ট কণ্ঠে বলে একটু মাথা চেপে দাও না প্রচন্ড মাথা ব্যথা করছে মুখে কিছু বলল না বিমুর হয়ে চেয়ে রইল শুধু একবার মনে করলো অনিশকে ধাক্কা বেরে সরিয়ে চলে যাবে রুম হতে কিন্তু পরবর্তীতে দায়িত্বের খাতিরে আলতো করে হাত রেখে মাথায় ঘন কালো চুলগুলোতে আস্তে ধীরে টেনে দেয় অহনিশ চোখ বন্ধ করে মৃদু হাসে সারা রাত নির্ঘুম কাটিয়ে সকাল হতেই জমিদার বাড়িতে হন্তদন্ত হয়ে ছুটে আসে নুহাদ নাহিয়ার সামনে বসে সে ঢক ঢক করে পানি খেয়ে গলা সিক্ত করে নুহাদের এ অবস্থা দেখে নাহিয়া ভ্রুকুটি কুচকে নিয়ে বলল তোর এই অবস্থা কেন কি হয়েছে সকাল সকাল এখানে আইস হস যে আপা তোমার সাথে জরুরি কথা আছে কি জরুরি কথা ক আপা তুমি কইছিলে অয়ন্তিকার বাচ্চার আঠারো বছর হইলে তুমি সম্পত্তি পাবা কিন্তু আপা তুমি দিন বাঁচবা এসব সাইরা দাও আপা আমার সাথে দুবাইয়ে চলো অনেক ভালো রাখমো তোমারে আয়ন্তিকার বাচ্চার আঠেরো বছর হইলে আমি বাঁচুম না জানি কিন্তু তোরা তো বাঁচবি তোরা পাইলেই হইল আমার লাগবো না আর চাইলেও এসব সারণ যাইব না বোনের কথায় চোখ ভরে আসে নুহিদের কিন্তু শেষক্ত কথাটি শুনে সে প্রশ্নাত্মক চাহনি দিয়ে বললো মানে মানে হইতাছে এই সম্পত্তির জন্য অনেক কিছু করছি আমি উজমারে মারসি উজমা হইতাছে আমাকেও বাসায় যে থাহে এতিম ও ওরে মারতে হইসে উসমা সব যায় না গেছিল অহনীশ রে বলতে গিয়া ভয়ে অজ্ঞান হইয়া যায় অহনিশ উজমারে ধরলে তা দেখে ফেলে আয়ন্তিকা ভুল বুঝে যখন রে তারপর ভবিষ্যতে আর জানি কিছু না জানি কেউ তাই সাপিরে দিয়া উজমার কিডন্যাপ করাইয়া মাইরা ফেলাই তারপর রেনুহা চমকে বলল তারপর তারপর কি আপা তারপর আমি আনিয়ারে আমার সাথে যুক্ত করি ওর ব্রেন ওয়াশ করে ফেলি আমারে সাপোর্ট দিলে ওরেও সম্পত্তি দিব এর জন্য আনিয়ারেও অন্ধ হইয়া আমার লগে কাজ করে কারণ উসমান ওর নামে অল্প সম্পত্তি দিছিল আনিয়া এসবে জড়িত না একদিন তো আফিম যায় না যায় তারপরে তো ওগো সায়রা সায়রি হয় আফিম তালাক দেয় আনিযারে তবুও আনিয়া আমার লগে কাজ করে হনিশের সাথে আমন্তিকার বিয়া দেওয়ার সব পদ্ধতি ওই বলেছে সব কিছু শুনে নোহাদ বিস্মিত এত কিছু হয়ে গিয়েছে তা কল্পনা করতে পারেনি সে সামান্য এক সম্পত্তির কারণে একজনের প্রাণ গেলো আরেকজনের সংসার নষ্ট হলো আরেক দিকে আরও দুজনের প্রাণ ঝুঁকি লোভ মানুষকে কোথায় নিয়ে ঠেকায় পর্দার আড়াল হতে সরে যায় অয়ন এবং নাহিয়া এবং নুহিদের সম্পূর্ণ কথোপকথন তারা দুজনে শুনেছে আগে থেকে প্ল্যান করা ছিল এখানে আসবে তারা আসার সাথে সাথে যে এত তাড়াতাড়ি সব সত্য তাদের সামনে উপস্থাপিত হবে ভাবেনি কেউ অয়ন মাথায় হাত দিয়ে কণ্ঠের খাদ নামিয়ে বলল ভাই রে ভাই এটা তোর দাদি নাকি কুটনার ভান্ডার এত প্যাঁচ এই বুড়ির মধ্যে আল্লাহ এই বুড়ির একপাতো কবরে অলরেডি তাও এত শয়তানি যায় না মাথা থেকে এরে আমার কলা চেপে মেরে ফেলতে ইচ্ছে করতেছি দোস্ত বাপরে কি বুড়ির বুড়ি এইটা মা রহম করো ভাই জলদি এই চিকা থেকে বের হ আমার মাথায় ঠান্ডা পানি ঢালা লাগবে আগুন বের হচ্ছে মাথা থেকে অহর্নিশ অয়নের কথা কর্ণপাত করল না ঠিক মতন চোয়াল শক্ত করে সে মাটির দিকে আছে। তার দাদির মাঝে এতটা খারাপ দিক রয়েছে তা জানা ছিল না কিন্তু তার বোন আর্নিয়া সে কেন গেল এর মাঝে ব্রেনস করেছে বলে কি সব ভুলবে আর্নিয়ার হিতাহিত জ্ঞান কি লোপ পেয়েছে বোনের জন্য কষ্ট লাগে অহর্নিশের রুষ্ট কণ্ঠে সে বিড় করে বলল নাহিয়া আহমেদ আপনাকে যদি জ্যাম তো কবর না দিয়েছি না তাহলে আমার নাম অহর্ণিশ না সব কিছু শাস্তি আপনাকে কড়াই গণ্ডায় দিতে হবে ভাই থাকা ফোন হঠাৎ করে কেঁপে ওঠাতে হুঁশ ফেরে অহর্ণিশের পকেট হতে ফোন বের করার পর দেখে স্ক্রিনে জলজল করছে নাহিদ নামটি এই সময়ে নাহিদের কল দেখে ভ্রুকুটি কুচকে নেয় সে পরবর্তীতে কথা মাথায় সে ফোন রিসিভ করে নাহিদ ভীতি কণ্ঠে ভাই সর্বনাশ হয়ে গেছে সাফিয়া আপনার বাসায় ঢুকে গেছে ডুপ্লিকেট চাবি দিয়ে বাবির বাসায় একাত্ত ভাই সাফিয়ার হাতে ছুরি ছিল একটা একটা আগে ভাবি চিৎকার শুনেছি অনেক জোরে তারপর আর কোনো সারা শব্দ পাইনি বাসার ভেতরে যেতে নিয়েছিলাম দরজা বন্ধ দরজা ভাঙতে নিলে দারোয়ানের চুর ভেবে মার দিবে বের হয়ে বের করে দিছে আপনি তাড়াতাড়ি আসুন ভাই ভাবি খুব বিপদ আছে শুভ্র রঙের ফ্লোরে রক্তে ছড়াছড়ি কিছু জায়গাতে ফোটা ফোটা অবস্থায় রক্ত জমে গিয়েছে আবার কিছু জায়গায় বেশখানিক রক্ত একসাথে হয়ে মিশে একাকার হয়ে গেছে সেখানেও জমাট বাঁধার উপক্রম পুরো ফ্ল্যাটের সকল এলোমেলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে বোঝা যাচ্ছে এই ফ্ল্যাটে ঘন্টা তিনেক আগে ভালো কিছু ঘটেনি অহনেশ পুরো ফ্ল্যাটের বিধ্বস্ত অবস্থা দেখে শুকনো ঢুক গেলে তার ললাটে ঘাম জমেছে বিন্দু বিন্দু পরিমাণে আঁখি যুগলে এসে জমেছে নোনা পানি অনুমতি ছাড়াই তারা নিজ নিয়মে গড়িয়ে পড়ে তৎক্ষণাৎ কাঁপা ঠোঁট কাঁপা হাত যেন এবার ছুতে চাইছে কিন্তু এই আয়ন্তিকাকেই অর্নিশের বিহাল দশা দেখে অয়ন কিঞ্চিত সন্দেহ নিয়ে তার কাছে এগোয় কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল শান্ত হর্নিশ অয়ন্তিকার কিছু হয়নি নিশ্চিত ও ঠিক আছে এভাবে ভেঙে না পড়ে ওকে খোঁজ যাকে অনিশ হাটু ভেঙে বসে পড়ে অয়নের কথা শুনে তার কান্না পাচ্ছি প্রবল কান্না ঠোঁট কামড়ে আগত কান্না খেয়ে দমন করে বলল আর কই খুঁজবো পুরো দশটার রুম দশ বার করে হলেও পাই পাই করে খুঁজেছি পানি তো শুধু বেছে রক্তের ফোটা অনিকা কই অয়ন সাফিয়া কি ওকে সাফিয়া কি ওকে মেরে নিয়ে গেছে কোথাও অয়ন লক্ষ্য করে অনিশের ছোক দুটো ভয়ঙ্কর লাল হয়ে উঠেছে থরথর করে কাপুনি দেয়া বেড়ে যাচ্ছে ক্রমাগত অবস্থা সুবিধা ঠেকল না অয়নের নিকট সে নিজেও অনিশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে ধাতস্ত কণ্ঠে বললো নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন শালা অয়ন্তি ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা বেলকনি যে করেছিস যুগল ধপ করে খুলে যায় আবদ্ধ সে চট জলদি উঠে দাঁড়াতে দাঁড়াতে তরিত কণ্ঠে বললো বেলকনি চেক করা হয়নি অহনিশ দৌড়ে যায় সাথে অয়নু এক একে দুই রুমের বেলকনি চেক করে ফলাফল শূন্য মেলে আর দুইটা বেলকনি বাকি আছে একটা তার রুমের এবং আরেকটা আন্তিকা রুমের অনিশ সর্বপ্রথম নিজের রুমের বেলকনিতে যায় তখনই তার কর্ণধারে আসে কারো চাপা কান্নার গুঞ্জন হাঁটার বেগ বাড়িয়ে বেলকনিতে এসে দেখে আন্তিকা একদম শেষ মাথায় হাঁটু ভেঙে বসে মুখ গুঁজে কাচ্ছে ঠিক তার বাম পাশে সাফিয়া নিথর দেহ পড়ে আছে পেটের কাস্টায় অনুবর্ত রক্ত পড়ছে সাফিয়ার অহনিশ এক মুহূর্ত বিলম্বন না করে দৌড়ে যায় আয়ন্তিকার নিকট তার বলিষ্ঠ দুহাতে আন্তিকার গালে স্থাপন করে নিয়ে ধীর কণ্ঠে বললো আন্তিকা সেই আদুরে ভরসাযোগ্য স্পর্শ আন্তিকা হাটু হতে মুখ তোলে অনিশকে দেখা মাত্রই ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে এক প্রকার আছড়ে পড়ে সে বক্ষ বক্ষবিন জোরে সময়ে তালে তালে আয়ন্তিকার কান্নার বেগ চলেছে অহনিশ অন্তর্পণে তাকে কোলে তুলে নিয়ে নিজের রুমের বেডে শুয়ে দেয় অয়ন আসে না তাদের প্রাইভেসি দরকার এখানে তার গিয়ে লাভ নেই অয়ন তাকিয়ে আছে সাফিয়ার মৃতদেহর দিকে শুকনো ঢোক গেলে সে সাফিয়াকে কে তো তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে অহনিশের বুকের কাছে শার্ট দুটো হাত আঁকড়ে নিয়ে আন্তিকা অনবরত কাঁদছে এই সময় অহনিশ তার কর্মে বাধা প্রদান করল না মেয়ে মানুষ কাঁদছে কাঁদুক কালকে মন হালকা কাঁদলে মন হালকা হয় স্বস্তি মিলে মন নরম হয় ছেলেরা তো আর নিজের ইচ্ছে মতো যখন তখন খাঁদতে পারে না তাই তো তারা এত শক্ত মনের তবে সময়ের ব্যবধানে আয়ন্তীর কান্নার বেগ কমে না আসায় অনিশের রাগ হয় রুষ্ট কণ্ঠে বলল আর কত কান্না করবে আয়ন্তিকা তো মরে টোরে যাইনি যে এমন মরা কান্না করছো থামো থামতে বলেছি না আমি এখন কান্না না থামলে তোমাকে এই তেরো নিচে ফেলে দেবো কিন্তু হাউন্ডিকা ঠোঁট কামড়ে নিয়ে কান্না দমন করার প্রয়াস চালায় ঝট করে এসে অর্নিশের বুক সরে যায় তা দেখে অর্নিশ ডান ভ্রু উঁচু করে বলল খানা থামাতে বলেছি সরে যেতে নয় আর সো এদিকে অভিমানে চোখ ঘাড় বাঁকিয়ে না বলল সে যাবে না রহনীশের কাছে লোকটা আস্ত বিয়াদক এই যে আন্তিকার মন দুঃখে জর্জরিত হয়ে আছে কই অহনীশ মিষ্টির কয়েক কথা বলবে তা না তাকে ধমক মারছে অহনীশ আন্তিকার উত্তরে অসন্তুষ্ট হয় কণ্ঠ দৃঢ় করে বলল হাসবে কেন হ্যাঁ দিন দিন তুমি পড় বেশি সাহস নিয়ে চলাফেরা করছো করছি তাতে আপনার কি হ্যাঁ সব সময়ই তো তো কথা বলেন অসভ্য আপনি জানেন আপনার মতো বাজি লোক দুনিয়াতে আর এক টাউনে দূর হঞ্জান যান ঠোঁট কামড়ে হেসে বলল আচ্ছা আমি অসভ্য তৎক্ষণাৎ নাক চেনে বলল হ্যাঁ তো একটু অসভ্যতা আমি করিয়ে ফেলি দেখি মানে মানে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই অহনিশ আন্তিকার কোমর টেনে কাছে আনে আন্তিকার ডান হাত টেনে নিয়ে সে ঠেসে একটা চুমু খায় আন্তিকা বিহব্বল দৃষ্টিতে তাকাতে সে দৃষ্টি পরোয়া করে না অহনিশ নিজ কর্ম সম্পাদন করতে আপাতত সে তুমুল ব্যস্ত আন্তিকা শেষে অহনিশকে ধাক্কা দিয়ে সরাতে না পারে হাতের কারণে একটা কামড় দেয় অহনিশ উঠে দাঁড়ায় আহ শব্দ করে রক্তিম দৃষ্টিতে আন্তিকার দিকে তাকাতে আন্তা সেই দৃষ্টি উপেক্ষা করে খিলখিল করে হেসে দেয় হয়নের ডাক পড়াতে অনেশ চোখ রাঙিয়ে বলল তোমাকে তো পরে দেখছে অহর্নিশের কথার পরিপ্রেক্ষিতে আয়ন্তিকা ভেঙচি দেয় দুজন মানব মানবই প্রায় ভুলে গিয়েছে একটু আগে আসলে ঠিক কি হয়েছিল আয়ন্তিকা কিছু সময়ের জন্য সাফিয়ার কথা ভুলে গিয়েছে ঠিক কিছুক্ষণ এক সময়ে তার ওপর দিয়ে কী গিয়েছে তা মনের মধ্যে জোরালো অবস্থা তৈরি করে এটে সেটে থাকতে পারেনি দূর করে দিয়েছে একদম বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে বেলকনিতে এসে দরজা লাগিয়ে দেয় পর্দাগুলো টেনে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সাফিয়ার মৃতদেহ দিকে অয়ন তার শুষ্ক অধর জিব্বা দ্বারা শিক্ত করে নিচু কণ্ঠে বলল সাফিয়া অয়ন সাহস যুগিয়ে বলল অয়ন্তিকা মারিনি তো সাফিয়াকে নয়তো ও মারা গেল কিভাবে তো মরে যাওয়ার কথা কথা বলতে পারলো হয়নার না কথাগুলো গলার মধ্যিখানে আটকে রইল হিংস্র চাহনি দেখে তার ডান হাতের আঙ্গুল উঁচু করে নিয়ে করা কণ্ঠে বললো অয়ন্তিকা সাফিয়াকে মারেনিট ও মারতেই পারে না অত সাহস নেই ওর মাঝে আর মারবি বা কেন তাছাড়া ব্লাডে ওর রক্ত দেখলে সেন্সলেস হয়ে যায় সেখানে কাউকে মেরে ফেলা তো অসম্ভব অয়ন আমতা আমতা করে বলল আচ্ছা বুঝি থাম রাগ কমা এমনি তাগাস কেন গিলে খাবি ছি স্মরণ করে তো অনিশ থাপ্পড়ের জন্য হাত উঠাতে ফেক করে হেসে দেয় অয়ন তা দেখে স্বস্তির শ্বাস ফেলে একটু জন্য বেঁচে গেছে সে না হলে নিশ্চিত এতক্ষণে থাপ্পড় খেয়ে হসপিটালের বেডে পড়ে থাকতো তবে অয়নের প্রশান্তি মিলেছে অনিশের পরিবর্তন দেখে অয়ন এবার চিহ্নিত কণ্ঠে বললো তাহলে সাফিয়া মারা গেল কি করে অদ্ভুত করেছে মেবি অয়ন বিস্মিত আখি যুগল বড় সড় করে নিয়ে সে তাকায় অর্নিশের চেহারাটাতে গলা ঝেড়ে বলল কি বলিস এসব মাথা খারাপ নাকি সাফিয়া সুইসাইড কেন করতে যাবে রে ভাই এই কথাটা কোন ভিত্তিতে বললি ওর ডান হাতটা দেখ ছুরি ধরা জায়গাটা দাগ বসে গেছে মেবি ছুরিটা খুব জোরে নিজের পেটে ঢুকিয়েছ তারপর মৃত্যু যখন সন্নিকটে আসলো আলতো করে হাত পড়ে যায় মাটিতে অয়ন বিহম্বল দৃষ্টিতে তাকিয়ে বলল এত মাথা খাটাস কেমনে নামের মতোই ঘোড়ার গতিতে চলে তোর ব্রেন অনিশ বিরক্ত নিয়ে বলল ফালতু কথা রাখ এখন বাসার প্রত্যেকটি রুমে সিসি ক্যামেরা লাগিয়েছে সেখান থেকে দেখা যাবে স্পষ্টটা আমার অনুমানটা ঠিক কিনা সফিয়া লাশটা ধর এখন অন্য রুমে নিতে হবে আয়নকে দেখলে সমস্যা হবে অয়ন সাফিয়াকে চট করে কোলে তুলে নেয় পায়েশ দিয়ে আয়ন্তিকার বেলকনিতে দুজন চলে যায় এই বারান্দা হতে ওই বারান্দায় খুব সহজেই দেখা যায় রুমের মেঝেতে অয়ন সাফিয়ার লাশ রেখে দেয় অয়নের সিসি ক্যামেরা হতে মেমোরি বের করে নিয়ে নিজের ল্যাপটপে ওপেন করে ক্ষণে এই পুরো ঘটনা পরিষ্কার সাফিয়া সুইসাইডই করেছে অয়নিশ যা বলেছে তা পূর্ণ সত্যি সুইসাইড করার পূর্বে ও কিছু কথা বলেছিল কথাগুলো এত এত সৌন্দর্যের অধিকারী হয়েও আমি মন কেড়ে নিতে পারিনি পারিনি নিজের ভালোবাসার চালে তাকে আবদ্ধ করতে দিন শেষে তোমার মতো একজন শ্যামবতীকে বিয়ে করল হয়তো ভালোবাসে বেঁচে থেকে এসব শোনা দেখা যে কত কষ্টকর তুমি জানো আন্তিকা জানো না হয়তো তোমার বয়স নিতান্তই কম কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবে যেদিন কারো প্রেমে পড়বে কিন্তু সেদিন দেখার সুযোগ আমার নেই আমি বাঁচতে চাই না হর্নিশকে ভালো রাখার দায়িত্ব তোমার ভালো থেকো ব্যাস তৎক্ষণাৎ সাফিয়া নিজের পেটে ছুঁড়ে প্রবেশ করে আয়ন্তিকা তা দেখে মেঝেতে বসে মুখ লুকিয়ে কেঁদে দেয় অয়ন অহর্নিশ তপ্ত শ্বাস ফেলে অহর্নিশ উঠে দাঁড়িয়ে ক্লান্তি মাখা কণ্ঠে বলল সাফিয়ার কেস তুই হ্যান্ডেল কর আমি যাচ্ছি ভালো লাগছে না দাদাকে কিভাবে ছাড়ানো যায় সেদিকে আমি দেখবো তুই এটা সলভ কর অয়ন মাথা নাড়ে অহনেশ চলে যেতে সে বিড়িড় করে বলল অহনেশ রুম এসে দেখে এমন থেকে ঘুমিয়ে আছে অর্ধেক পা বেডের বাইরে এবং তার ছোট্ট দেহ বেটের মূর্তিখানি লম্বাটে শ্বাস ফেলল সে এগিয়ে গিয়ে আয়ন্তিকাকে কোলে তুলে ঠিকমতো শুয়ে দেয় নিজেও শুয়ে পড়ে আয়ন্তিকার পাশে ক্লান্ত লাগছে বাপাস হয়ে আয়ন্তিকাকে টেনে নিজের বক্ষ পিঞ্জরে আবদ্ধ মাঝে আবদ্ধ করার চেষ্টা করে উষ্ণ আলিঙ্গনে নিবদ্ধ করে অর্ণেশ আয়ন্তিকার কানে ফিস ফিস করে বলল শুদ্ধ মনে প্রেমের কলঙ্ক লাগিয়েছ এখন এই কলঙ্ক দূর করি কি করে রূপসী থেকে ধীরে ধীরে যে প্রাণ হয়ে পরিণত হচ্ছে। তা কি জানো তুমি ঝমঝম বৃষ্টির শব্দে আন্তিকার ঘুম ভাঙি পাশ ফিরে আরমোড়া ভেঙে তাকাতে অনিশকে দেখতে সর্বপ্রথম চমকে গেল পরক্ষণে নিজেকে ধাতুস্থ করে আন্তিকা এটা নতুন নয় সে যতবারই ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার পর নিজেকে অনিশের উষ্ণ আলিঙ্গনে বন্ধিস্বরূপ পেয়েছে আগে লজ্জা লাগলে এখন ভালো লাগা কাজ করে তার আস্তে ধীরে সংকোচ কেটে যাচ্ছে অনিষের প্রতি তার হাঁটি উঠে বসে সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে বৃষ্টিতে সিক্ত হতে ইচ্ছে করছে তার ইচ্ছে দমন না করে চুলগুলো হাত খোপা করে সে দৌড় লাগায় বেলকনিতে খোলা বেলকনি শুধু এটাই বাকি সব গ্রিল দেওয়া এই বেলকনিতে দাঁড়ালে মাথার উপর বিশাল আকাশটাকে স্পষ্টরূপে দেখা যায় বৃষ্টির মাঝে ধীরে ধীরে শিক্ত হতে থাকে আন্তিকা হালতো হাসি অধরকণি বৃষ্টির হিম কোনা যেন তাকে নতুন করে ভালো লাগার সাথে পরিচিত করাচ্ছে বৃষ্টিতে ভেজার মুহূর্তে পেছনে তাকাতে চমকে আয়ন্তিকা অনিশ দাঁড়িয়ে সেও খানিকটা ভিজে গিয়েছে হ্যাঁ দৃষ্টিতে তাকিয়েছে সে আয়ন্তিকার দিকে ঘোর লাগা অদ্ভুত দৃষ্টি অহনেশ দ্রুত পায়ে এগোয় আয়ন্তির পাশে এসে দাঁড়িয়ে ফিচেল কণ্ঠে বলল বৃষ্টিতে ভেজার পর তোমায় কতটা ভালো লাগছে তুমি জানো আয়ন্তিকা থম মেরে তাকিয়ে রইল কিছু কঠিন কথা বলার জন্য প্রয়াস চালাতে সে ব্যর্থ হয় আজ তার শব্দ কেমন কেমন শূন্য শূন্য লাগছে অধরের মাঝে ব্যবধান সৃষ্টি করে আয়ন্তিকা গোল গোল করে চোখে তাকিয়ে আছে অহন্নিশের পানি অহন্নিশ তা দেখে মিঠি মিঠি হাসে আজকাল প্রায় সে এমন কথা বলে আয়ন্তিকাকে লজ্জায় ফেলে আদিকা লাজুক রূপ তার কাছে আসক্তি নাই দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে আপনি কি রাস্তায় মেয়েদের সাথে ফ্লার্টিং করেন অধরকোণে বিস্তৃত হাসি নিমিশে মিটে যায় অহর্নিশের আখি যুগল ছোট ছোট করে থতমত খেয়ে বলল মানে কি বলছো এসব আমি ফ্লার্টিং করতে যাব কেন আমাকে কি দেখে তোমার ওই টাইপ ছেলে মনে হয় হ্যাঁ অবশ্যই আপনার মতো এমন অশালীন টাইপ কথাবার্তা তারাই বলে থাকে মেয়েদের রাস্তার মাঝে আপনিও এমন অশালীন কথা বললেন তাই মনে হলো আপনিও তাদের মতোই কাজ করেন অহর্নিশ মুখ পাং শুটে করে শক্ত কণ্ঠে বলল সেটা পয়েন্ট দিয়া আমি অমন নয় আয়ন্তিকা মৌনতা রূপে আঠস্থ হলো তার কথা বলতে ইচ্ছে করছে না বর্ষণের এই নির্মল রূপটাকে আঁকড়ে নিয়ে উপভোগ করার ইচ্ছা জন্মেছে গহিনে অহর্নিশের কথায় তার তেমন কিছু যায় আসে না এসব উদ্ভট কথা শুনতে শুনতে এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছে আয়ন্দিকা তাই আগের মতো এখন আর তুমুল লজ্জা কাজ করে না এসব কথা শ্রবণ করলে অহর্নিশ ঠোঁটের মাঝে ব্যবধান সৃষ্টি করে কিছু বলতে নেবে তৎক্ষণাৎ তার দৃষ্টি যায় সামনের অ্যাপার্টমেন্টে ঠিক তাদের বরাবরের ফ্ল্যাটটাতে পর্দার আড়ালে একজন মধ্যবয়স্ক লোক ওকে মেরে আয়ন্তিকার দিকে লোলু দৃষ্টি দিচ্ছে আর মাথা থেকে অব্দি তাকিয়ে কচ্ছিদ হাসি দিতে অনিশের মাথায় আগুন জ্বলে ওঠে দাঁতে দাঁত চেপে চুপ করে দাঁড়িয়ে আছে সে পরবর্তীতে আয়ন্তিকার বাহু ধরে টেনে নিয়ে রুমের ভেতরে নিয়ে আসে আয়ন্তিকা বিহব্বল দৃষ্টিতে তাকায় বিরক্তি কণ্ঠে বলল কি সমস্যা ভেতরে আনলেন কেন আমি আরেকটু বৃষ্টিতে ভিজতে চাই